ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मो स्वरूपिने अवतार वैष्ठाय रामकृष्णाय ते नमः। ठाकुर माँ स्वामीजी ओ महापुरुष महाराज के प्रणाम जानिए आज के एक आलोचनार विषय शुरू करछि। विषयटी हच्छे पंचमुंडी आसन। এই পঞ্চমুণ্ডী আসন কি? পঞ্চমুণ্ডী আসন কিভাবে তৈরি হয়? পঞ্চমুণ্ডী আসনে বসে ধ্যানের উপকারিতাই বা কি? প্রথমেই বলে রাখি ভূমিকাতে যে আমাকে অনেকেই এই পঞ্চমুণ্ডী আসন সম্বন্ধে অনুরোধ করেছে। যেহেতু পঞ্চমুণ্ডী আসন এখানে আমাদের বেলুড় মঠের যেসব শাখা কেন্দ্র আছে তার মধ্যে 1200 কেবলমাত্র আছে, 1200 রামকৃষ্ণ মিশন, আর দক্ষিণেশ্বরের বেলতলাতে আছে। দক্ষিণেশ্বরে কালী মন্দির, কালী মন্দিরের পাশে পঞ্চমুণ্ডী আসনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সাধনা করেছেন। আমার জানা আমাদের মঠ মিশনের মধ্যে রামকৃষ্ণ মিশনের 1200 রামকৃষ্ণ মিশনই আছে। তাই পঞ্চমুণ্ডী আসন সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করেছে অনেকেই। আপনারা যদি মিশন আসেন বা এসে থাকেন, দেখেছেন পঞ্চমুণ্ডী আসন নাট মন্দিরে একটা ছোট্ট একটা ঘেরা করে রাখা আছে এবং ওখানে লেখা আছে মহাপুরুষ মার্গের বাবা রামকানাই ঘোষাল তিনি এই পঞ্চমুণ্ডী আসন তৈরি করেছেন। মহাপুরুষ মহারাজের বাবা ছিলেন রামকানাই ঘোষাল, তিনি ছিলেন রানী রাসমণির উনি খাজনাদি বা খাজনা আদায় করতেন, যাকে বলা হয় ট্যাক্স কালেক্টর। উনি এই 1200 বসিরহাট, বনগাঁও, হাসনাবাদ, বাংলাদেশের কিছু কিছু জায়গায় রানী রাসমণির এখানে জমিদারি পদা ছিল। সেই জমিদারির জন্য যে খাজনা আদায় করতেন তার দায়িত্ব ছিলেন। আসলে এনাদের অ্যাকচুয়াল বাড়ি চন্দননগরে। চন্দননগর থেকে এখানে আসা যাওয়া তার পক্ষে অসুবিধার জন্য সবসময় ফ্যামিলি নিয়ে আসতে না আসতে পারতেন না, সেই জন্য উনি এখানেই 1200 যেটা আমাদের এখানে বর্তমানে রামকৃষ্ণ মিশন তার সাইডেই পিছনেই ওনাদের এখন পৈতৃক বাড়ি বা ওখানে ওনাদের বংশধররা থাকে। যে পঞ্চমুণ্ডী আসন প্রথমে বলে রাখি যে ঠাকুরকে, ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মহাপুরুষ মার্গের বাবা একটা তাবিজ করে দিয়েছিলেন। সেই তাবিজটা ঠাকুরের গাত্রদাহ জন্য গা জ্বালা জ্বালা করতো সবসময়, তা সেই জন্য একটা তাবিজ বানিয়েছিলেন, সেটা ঠাকুরকে দিয়েছিলেন। পরে সেটা মায়ের কাছেও থাকে, মায়ের কাছে পরে ছিল, ঠাকুর মাকে দেখা দিয়ে বলেছিলেন এটা তুমি গুছিয়ে রেখো বা যাই হোক। তা এই পঞ্চমুণ্ডী আসন এবং ঠাকুর মহাপুরুষ মাস বাবাকে গুরু সম্মানিতভাবেই দেখতেন। একবার একটা ঘটনা কথা আমাদের আছে যে ঠাকুর যখন ঝাউতলাতে বাহ্যের জন্য গেছেন তখন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ মহারাজ তখন উনি গারু হাতে করে ওনা গেছিলেন, তখন বলছে তুই কেন আমার গারু এই তুই কেন এই কাজ করছিস, আমি তোর বাবাকে গুরু বলে মানি। তা তিনি একজন তন্ত্র সাধনা করতেন এবং তান্ত্রিক, এবং যখন অনেকেই দেখেছে এবং বলেছেন দেখেছে যে যখন উনি কালী মন্দিরে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে লাল কাপড় পরে যখন জপ করতে বসতেন একবারে গোটা গা একবারে চোখ মুখ একবারে লাল হয়ে যেত। তা ওই রামকানাই ঘোষাল মহাপুরুষ মহারাজের বাবা উনি আমাদের বর্তমানে 1200 রামকৃষ্ণ মিশন যেখানে মন্দিরটা মন্দিরে নাট মন্দিরে ভেতরে পঞ্চমুণ্ডী আসনটি আছে উনি ওটা পড়েছিলেন। পরবর্তীকালে ওটা পঞ্চমুণ্ডী আসনটাকে না ভেঙে তার চারধারে মন্দির করে তারপর ঠাকুরের মূর্তি বসে মূর্তি বসানো হয়েছে এবং মন্দির করা হয়েছে, আপনারা এলে দেখতে পাবেন। তা গড়াতেই স্বীকারোক্তি করি যে পঞ্চমুণ্ডী আসন তৈরি করা অতটা সহজ কাজ নয়। অনেক সাধনা করে অনেক কষ্ট করে একটা পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে হয়। পঞ্চমুণ্ডী আসন সাধারণত তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করার জন্যই ব্যবহার করা হয়, এটা আর কোনো কিছুতেই ব্যবহার হয় না। কেবলমাত্র যারা তান্ত্রিক বা যারা তন্ত্র সাধনা সিদ্ধিলাভ করতে চায়
তারাই এই পঞ্চমুঞ্জি আসন ব্যবহার করে। এই তন্ত্র সাধনা নারী পুরুষ উভয়ই এই সাধনা করতে পারে, কেবলমাত্র গুরুদেবের আদেশ ছাড়া এই পঞ্চমুঞ্জি আসনে বসা উচিত নয়। আর কেউ শখ করে গুরুদেবের আদেশ ছাড়া এই আসনে যদি কেউ বসেন তাহলে তিনি হয় উন্মাদ হয়ে যাবেন, না হলে তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এই পঞ্চমুণ্ডী আসনে। এই তার আমি বেশ কয়েকটি পঞ্চমুণ্ডী আসন দেখেছি, সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে বা ভেঙে দেওয়া হয়েছে। তা এই পঞ্চমুণ্ডী আসনের উপাদানগুলি কী কী? পঞ্চমুণ্ডী আসনে পঞ্চমুণ্ডী মানে পাঁচটা মাথা দিয়ে এই আসনটি তৈরি হয়েছে। এক অপঘাতে মৃত্যু চাঁড়ালের মাথা, দুই হচ্ছে সাপের মাথা, তিন হচ্ছে বেঞ্জি বা নেউলের মাথা, চার হচ্ছে শ্রীতাল বা শেয়ালের মাথা, পাঁচ হনুমানের মাথা। এই অপঘাতে মৃত্যু চণ্ডালের মাথা, এটা নেওয়া হয় পঞ্চমুণ্ডী মাথা, কারণ ওই যে আসনটা আছে আসনের ভিতরে এটা বসানো। আমি বিস্তারিত আলোচনা করছি, আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে পঞ্চমুণ্ডী আসনের বিস্তারিত ঘটনাটাই আমি বলছি। কারণ এটা চণ্ডালের মাথা কেন নেওয়া হয়েছে, কারণ চণ্ডালের কাজ হলো আমাদের হিন্দুদের মৃতদেহ দাহ করে পঞ্চভূতে বিলীন করে দেওয়া, এমন একটা চণ্ডাল বা চাঁড়ালের মাথা দরকার, যা এবং শুধু তাই নয় যার মৃত্যু হয়েছে অপঘাতে, তাতে যে কোনো প্রকারই হোক, সাপে কামড়েই হোক, বিষ খেয়ে, গলায় দড়ি দিয়ে, অ্যাক্সিডেন্টে অথবা আগুনে পড়ে, যে কোনো কারণে তার যদি অপঘাতে মৃত্যু হয় সেই তার মাথা দরকার। দুই হচ্ছে সাপের মাথা, শুধু সাপ হলেই হবে না, বিষধর সাপ অর্থাৎ কেউটে গোকড়ো এমন সাপ চাই যে ফনা ধরতে পারে এবং খুব বিষধর, কারণ সাপ হলো হিংস্রতার প্রতীক, তাই এমন সাপের মাথা নেওয়া হয় সাধারণত পঞ্চমুণ্ডী আসনে। তিন হচ্ছে বেজি বা নেউলের মাথা, বেজি বা নেউল হলো ক্ষিপ্রতার প্রতীক, তাই ক্ষিপ্রতার প্রতীক হিসাবে বেজির মাথা নেওয়া হবে। পাঁচ হচ্ছে শেয়াল বা শৃগালের মাথা, কারণ সমস্ত পশুদের মধ্যে শেয়াল সবচেয়ে ধূর্ত বা চালাক, তাই সাধনাতে শীঘ্রই সিদ্ধিলাভ করার জন্য শিয়াল বা শৃগালের মাথা নেওয়া হয়। পাঁচ হচ্ছে হনুমানের মাথা, হনুমান হলেন ব্রহ্মজ্ঞানী, ধীর স্থির, সাধকের চিন্তা ধারণাকে স্থির রাখার জন্যই হনুমানের মাথা নেওয়া হয়। এই পঞ্চমুণ্ডী আসনের জন্য তাহলে আমরা পাঁচটা মাথা নিলাম। আবার প্রথমে আরেকবার স্মরণ করি, এক হচ্ছে চণ্ডালের মাথা, দুই সাপ, তিন বেঁজি, চার শৃগাল, পাঁচ হনুমান। আচ্ছা, এই পঞ্চমুণ্ডী আসনে স্থান নির্বাচন করতে হবে। প্রথমে পঞ্চমুণ্ডী আসন শহর বা জনবসতিপূর্ণ এলাকায় পঞ্চমুণ্ডী আসন তৈরি করা যাবে না। পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে গেলে কোনো নির্জন শ্মশান স্থান বা গভীর জঙ্গলের মধ্যেই এই স্থান নির্বাচন করতে হবে। সাধারণত লোকালয়ের মধ্যে, গৃহস্থ ঘরবাড়ির মধ্যে এই আসন করা যাবে না। বৃক্ষ বা গাছ, এই পঞ্চমুণ্ডী আসন নির্বাচন করার জন্য কোথায় এই নির্বাচন করতে হবে, নির্বাচনটা হচ্ছে বৃক্ষের নিচে এটা করতে হবে বা গাছের নিচের তলায়, এটা আমরা সাধারণত তন্ত্র সাধনায় করে থাকি। তা পঞ্চমুণ্ডী আসন তৈরি করতে গেলে নির্জন স্থান তো অবশ্যই দরকার, এবং যেখানে মানুষের আনাগোনা খুব কম সেখানে নির্দিষ্ট পাঁচটি গাছ দরকার। এই পাঁচটা গাছের মধ্যে যে কোনো একটির নিচে এটাকে আসনটা তৈরি করতে হবে। এক হচ্ছে শিমুল, দুই বেল, তিন নিম, চার বট, পাঁচ হচ্ছে পিপুল। এই পাঁচটা গাছ সবটাই বিশাল আকৃতির গাছ হয় এবং দীর্ঘমেয়াদী, প্রচুর বছর বাঁচে, তাই পাঁচটা গাছ আমরা সাধারণত নির্বাচন করি। নিম, এক হচ্ছে শিমুল গাছ, দুই বেল গাছ, তিন নিম গাছ, চার বট গাছ, পাঁচ হচ্ছে পিপুল গাছ। এই পাঁচটা গাছের মধ্যে যে কোনো একটা গাছে আসনের গাছের নিচে আসনটা তৈরি করতে হয়। এবার হচ্ছে যে কোন তিথিতে এই পঞ্চমুণ্ডী আসন আমরা আরম্ভ করব।
বা এই তিথি হচ্ছে যে অমাবস্যা তিথিতে রাত্রি 12টার পর এই পঞ্চমুণ্ডী আসন প্রতিষ্ঠা কাজ করতে হয়। তবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ও প্রতিষ্ঠান করা যায়, তবে গুরুদেবের আদেশে। কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যদি গুরুদেব আদেশ দেয় তবে নাচের অমাবস্যার তিথিতে রাত 12টার পর। নিয়ম প্রথমেই বলে রাখি, সাধারণ মানুষের জন্য কিন্তু পঞ্চমুণ্ডী আসন নয়। এই পঞ্চমুণ্ডী আসনের সাধনা হলো গুরুমুখী। এই বিদ্যা কোথাও বইয়েতে লেখা নেই, কোনো কিছু নেই, এটা গুরুমুখী বিদ্যা। এই বিদ্যা আমরা সাধারণত ই করতে পারবো না, বইপত্র দেখে আমরা করতে ঘেঁটে ঘুঁটে যে পড়ে আমরা ই করবো, এটা গুরুমুখী বিদ্যা। এটা সাধারণত সাধারণের জন্য নয়, সাধারণ মানুষ এই পঞ্চমুণ্ডী আসন এটা তৈরি করতে পারবে না। গুরুদেবের আদেশ ছাড়া এইসব ক্রিয়া করলে সাধকের হয় উন্মাদ, না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। উক্ত পাঁচটি মাথা সংগ্রহ করে প্রথমে ভালো করে পঞ্চগ্রব্য দিয়ে শোধন করতে হবে। প্রথমেই মনে রাখতে হবে যে এই মৃত প্রাণীর মধ্যে সাধককে প্রাণ সঞ্চার করতে হবে। এক একটি মাথার উপর বসে প্রথমে সাধককে টানা 45 দিন ব্রহ্মচর্য ও হবিষান্ন পালন করতে হবে। অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে সকালে স্নান করে উদয় ও অস্ত গুরুদেবের আদেশ নিয়ে তাঁর দেওয়া মন্ত্র জপ করতে হবে। এই একইভাবে পাঁচটি মাথার উপর আলাদা আলাদা করে 45 দিন ধরে কঠোর সাধনা কঠোরভাবে সাধনা করতে হবে এবং ব্রহ্মচর্য ও হবিষান্ন খেতে হবে। এই 45 দিন করে পাঁচটি মাথার ওপর সাধনার পর এই পঞ্চমুণ্ডী আসনে মাথাগুলি প্রাণ সঞ্চার হবে, তবে নির্ধারিত গাছের নিচে। নির্ধারিত গাছ আমরা যেটা আগেও বলেছি, যে আগেও যে বলেছি শিমুর, বেল, নিম, বট ও পিপুল, এই যে পাঁচটা গাছের গাছের তলায় এই পাঁচটা মাথা এক এক দিন 45 দিন করে মাথা ওপরে বসে কঠোর সাধনা করতে হবে 45 দিন এক একটা মাথার ওপরে। এবং তারা করলে এই মাথাগুলির মধ্যে প্রাণ সঞ্চার হবে। এগুলো সাধ এবং কঠোর নিয়ম এবং ব্রহ্মচর্য এবং হবিষান্ন গ্রহণ করতে হবে। এবং এক একটা মাথা পাঁচটা মাথা সকাল থেকে এবং সূর্য অস্ত পর্যন্ত টানাতে গুরুদেবের যে মন্ত্র সেটা জপ করতে হবে। গাছের তলায় 3 ফুট লম্বা ও 3 ফুট চওড়া গর্ত খুঁড়তে হবে। এই মাপের একটা পাথর অভাবে মার্বেল সংগ্রহ করে রাখতে হবে। তাই এই মাপের মধ্যে যে একটা মানে একটা পঞ্চমুণ্ডী আসন তাই এটা গর্ত করে এখানে ইয়ে করে এ করতে হবে। যে এই গর্তের মধ্যে চারটি হবে, চার কোণা, একটা হচ্ছে ঈশানকণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈনিক। এই চারটি প্রাণীর মাথা ঠিক মাঝখানে চণ্ডালের মাথা স্থাপন করতে হবে। ঈশান, অগ্নি, নৈনিক, বায়ু এই চারটি কণের মধ্যে চারটে মাথা, মাঝখানে চণ্ডালের মাথা রাখতে হবে। এর মধ্যে কয়েকটি গাছের শিকড় যথা শ্বেত মাকল গাছের শিকড়, শ্বেত লজ্জাবতী গাছের শিকড়, ডুমুর গাছের শিকড়, সিংহপুচ্ছ ও গাছের শিকড়, এই চারটি গাছের শিকড় সংগ্রহ করতে হবে। গাছেরগুলি দিয়ে মানে শিকড় দিতে হবে এই মাথার মধ্যে। তারপর প্রথমে গাছের শিকড়গুলোকে বিছাতে হবে, বিছিয়ে তারপরে এগুলো এই জিনিসগুলো রাখতে হবে। যেমন তাছাড়া আরও কয়েকটা যেমন হচ্ছে কিছু পাতা, কিছু তারপরে বলছে আতর, অগরু, চন্দন, কুমকুম, তেল, লাল বস্ত্র এবং কারণ অর্থাৎ মদ। তারপর লাল বস্ত্রের উপর চারটি কোণে এই মাথাগুলিকে স্থাপন করতে হবে। তার মধ্যেও আরও কিছু কিছু যেমন দিতে হবে অগরু, কুমকুম, অষ্টগন্ধা, শ্বেত চন্দন, শ্বেত রক্ত, হলুদ চন্দন, চাঁদনি তেল, তারপর জলাকুসুম তেল ও সিঁদুর ও কস্তুরি দিয়ে এই মন্ত্র উচ্চারণ করে অভিষেক করতে হবে। যে পাঁচটা মাথাকে স্নান করাতে হবে, তা এই অভিষেকের পর মাথা বা মার্বেলের পাথর চাপা দেওয়ার পর এই পঞ্চমুণ্ডী আসনের সামনে টানা 9 দিন 9 রাতে পূজা অর্চনা করতে হবে। 9 দিন পর পাথর চাপা দেওয়ার পর গুরুদেবের আদেশ নিয়ে এই আসনে বসতে হবে। এই পঞ্চমুণ্ডী আসনে বসে সাধন করলে খুব শীঘ্রই ইষ্ট দর্শন হয়।
তবে গুরুদেবের আদেশ ব্যতীত সমস্ত সাধনাই বিফল। মনে রাখতে হবে যে পঞ্চমুণ্ডি আসন সাধারণের জন্য নয়, সাধারণ মানুষের জন্য নয়। যে এই আসনগুলি এইগুলি সবই গুরুমুখী বিদ্যা, প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা নিয়ম আছে, আলাদা আলাদা তাদের মন্ত্র আছে। কেউ কোনোদিন কোনোভাবেই ভুল করে কৌতূহলবশত কোনো কিছু কারণে এই পঞ্চমুণ্ডি আসনে থাকলেও বসতে যাবেন না। এখানে নিজের আত্মরক্ষার জন্য আগে মন্ত্র প্রয়োগ করতে হয়, তা আমি কিন্তু এখানে কোনো জায়গায় কোনো মন্ত্র প্রকাশ করিনি। তা এই কটা জিনিস মানে দিয়ে একটা পঞ্চমুণ্ডি আসন তৈরি করতে হয়। এটা সাধারণত সকলের জন্য নয়, সবাইয়ের জন্য এই আসন তৈরি করতে পারে না, এবং সবাইয়ের জন্য এই সবাই যে এই আসনে বসে যে জপধ্যান করতে পারে তারও কোনো সেটাও সে করতে পারবে না। যদি করবে সেখানে এটা বলা আছে হয় ওর মাথা না পাগল না মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং এই পঞ্চমুণ্ডি আসন মাঝে মাঝে যেখানে থাকে সেখানে ধূপ দিনও দিতে হয়, সেখানে ফুল অর্ঘ বেলপাতা সব কিছু দিয়ে সাজাতে হয়, বা মাঝে মাঝে চণ্ডী পাঠ গীতা পাঠ দিয়ে নৈবেদ্য দিয়ে এখানে এটাকে জাগাতে হয়। এরা ঘুমিয়ে পড়ে মাঝে বলছে যে অনেক বই দেখে বা অনেকেই বলেছে যে এদেরকে জাগাতে হয়। তা যাই হোক, তা আপনারা পঞ্চমুণ্ডি আসন সম্বন্ধে যে আমি যতটুকু আমার অভিজ্ঞতা এবং বিভিন্ন বইপত্র দেখেছি, ঠাকুরও পঞ্চমুণ্ডি আসনে দক্ষিণেশ্বরের বেলতলাতে পঞ্চমুণ্ডি আসন আছে, উনি ওখানেও আসন করেছিলেন এবং করে সে পঞ্চমুণ্ডি আসনে ওখানে বসে উনি সিদ্ধ লাভ করেছেন। আর আমাদের এখানে মহাপুরুষ মাঝের বাবা স্বামী শিবানন্দ মহারাজের বাবা, তিনি পঞ্চমুণ্ডি আসন করেছেন। এটা আমাদের ঠাকুরের নাট মন্দিরের সামনে আপনারা একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কোথায় এটা পঞ্চমুণ্ডি আসনটা আছে। আপনারা এসে দেখে যাবেন, দেখে যান এবং জিনিসটা কি বুঝে যান, বুঝে গেলেন আশা করি, এবং দেখে গেলেন এবং প্রণাম করবেন, তাহলে ভালো লাগবে বা আপনি জানতে পারলেন। তা ভিডিওটাতে যদি দেখে যদি কিছু উপকার হয় সেই জন্য আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওতে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টি বাজাবেন, যে যাতে আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওম শান্তি শান্তি শান্তি।